মইনুদ্দিন ঠাকরু কই? উমর মহিনুদ্দিন ঠাকরু আসেনি? হ্যালো, আসসালাম স্যার। কি কোথেকে কইতেছো তুমি? কোন জায়গায় আছো? স্যার কুমিল্লা স্যার। কুমিল্লা? আর ই আছে আশরাফুল আলম। আশরাফুল আলম, তারপর ফারজানা আছে না নাই? আচ্ছা ঠিক আছে। কালকে আমরা বলছিলাম যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ এমসিএস সার্ভিস ইন বাংলাদেশ, এটা কিন্তু রিটেনে কয়েকবার আসছে। আর তোমাদের জন্য একটা দুঃসংবাদ আছে, আগামী সেপ্টেম্বর মাসে একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা হবে 100টা প্রশ্ন দিয়ে। অ্যাসেসমেন্ট টেস্ট হবে, হোল সিলেবাসের উপর একটা অ্যাসেসমেন্ট হবে। এটা বোথ রিটেন এন্ড ভাইভা কভার করবে এই পরীক্ষাটা। এটা পরীক্ষাটা সবাইকে দিতে হবে, হয়তো এটা অনলাইনে হবে বলছে। ঠিক আছে, তো এটার জন্য রেডি হতে থাকো, যতটুকু করানো হয় হোক, আজ যেটা না হয় না হইব, আগে তো করানো হয়েছে কিছু। পরীক্ষা কিন্তু হবে একটা সেপ্টেম্বর মাসে, হয় মাঝামাঝি হইতে পারে না ফার্স্ট উইকে হইতে পারে, এটা ঠিক নেই। তাহলে আমাদের গতকালকে বাকি ছিল অর্গানাইজেশন স্ট্রাকচার অফ দি এমসিএস সার্ভিস ইন বাংলাদেশ। বাংলাদেশের যে মিনিস্ট্রি, এটার নাম কি? মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। প্রথম লেখো মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা এটার আন্ডারে কি আছে? এটার আন্ডার আছে ডিরেক্টরেট অফ ফ্যামিলি প্ল্যানিং। ডিরেক্টরেট, ডিজি অফিস, ডিরেক্টরেট অফ ফ্যামিলি প্ল্যানিং। এখানে আছে, এখানে আছে ডিরেক্টর জেনারেল, ডেপুটি ডিরেক্টরস, না ডিরেক্টর জেনারেল, তারপর হইল ডিরেক্টরস, ডেপুটি ডিরেক্টরস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস এন্ড আদার সাপোর্ট স্টাফ। এটা লিখতে পারো, এন্ড আদার সাপোর্ট স্টাফ। এটা হইলো আছে একেবারে সেন্ট্রাল লেভেলে। এবং এই সার্ভিসটা অর্গানাইজ করাইছে কিভাবে? সার্ভিস এট দি ভিলেজ লেভেল অর ওয়ার্ল্ড লেভেল অর কমিউনিটি লেভেল দাও। সার্ভিস এট দি ভিলেজ লেভেল, ওয়ার্ল্ড লেভেল অর কমিউনিটি লেভেল। তারপরে লেখো সার্ভিস এট দি ইউনিয়ন লেভেল। সার্ভিস এট দি ইউনিয়ন লেভেল। তারপর লেখো সার্ভিস এট দি উপজেলা লেভেল। সার্ভিস এট দি ডিস্ট্রিক্ট লেভেল। এবং সার্ভিস এট দি ন্যাশনাল লেভেল। এইভাবে বাক করে দাও, তাইলে লিখতে ভালো হইব। ঠিক আছে, তো এইভাবে কটা হেডিং দিয়ে বাক করো। এখন লেখো সার্ভিস প্রোভাইডার্স। সার্ভিস প্রোভাইডার্স আমি খুব সংক্ষেপ করে দিতেছি যাতে বলতে সুবিধা হয়, পড়তে মনে রাখতে সুবিধা। সার্ভিস প্রোভাইডার্স কারা সার্ভিস দেয়? প্রথম এ লেখো ভিলেজ অর ওয়ার্ড লেভেল অর কমিউনিটি লেভেল, এখানে কারা কারা সার্ভিস দেয়। এক নম্বর হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট, এক নম্বর লেখো ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টস। ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টস অবলিক দিয়ে লেখো হেলথ অ্যাসিস্ট্যান্টস। মেইনলি হলো ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, তারা দেয় সার্ভিস, হেলথ অ্যাসিস্ট্যান্টরা দেয়। ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টস অবলিক হেলথ অ্যাসিস্ট্যান্ট। তারপর লেখো সিএইচসিপি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, তারাও এই সার্ভিসটা দেয়। তারপর হইল ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট, টিবিএস, টিবিএস ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্টস। এরা হইল মেইনলি এই সার্ভিসটা প্রোভাইড করে। তাহলে এটা গেল কি, এটা কোন কোন লেভেল হইল? এটা হইল আমাদের ভিলেজ লেভেল, ওয়ার্ড লেভেল আর কমিউনিটি লেভেল। এবার আসো সার্ভিস প্রোভাইডার বি দিয়ে লেখো, এবার এট দি ইউনিয়ন লেভেল কারা সার্ভিস দেয়? ইউনিয়ন লেভেলে সার্ভিস দেয় কারা? ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার্স, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার্স, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার্স। তারপর লেখো
MO clinic. MO, medical officer clinic. Medical officer clinic. Akaraday, assistant thana family planning officer. API, family planning inspector. API, family planning inspector. API, એટલે કારા કારા પહેલા આમરા એને એને પહેલા FWB আর পর পাইলাম কি ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর আর পাইলাম কি এমও ক্লিনিক এরা কোথায় বসে সার্ভিস দেয় লেখো FWC পাবলিক ইউনিয়ন সাব সেন্টার FWC হলো ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে ইউনিয়ন সাব সেন্টার হলো হেলথ এর আন্ডারে ইউনিয়ন সাব সেন্টার USC আর মেইনলি লাগবে FWC FWC হলো ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আন্ডার ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট আর ইউনিয়ন সাব সেন্টার হলো আন্ডার হেলথ ডিপার্টমেন্ট হেলথ ডিভিশন আছে কোন কোন জায়গায় FWC আছে কোন 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 জায়গায় USC আছে এইগুলো এইগুলো আমার ইউনিয়ন লেভেল এবার আসো উপজেলা লেভেল উপজেলা লেভেলে কারো সার্ভিস দেয় মেডিকেল অফিসার MCS FP মেডিকেল অফিসার MCS FP এর সাথে আছে FWVs ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার্স আর কে আছে সিনিয়র FWV সিনিয়র FWV তাহলে উপজেলা লেভেলে একটা পাইলাম কি মেডিকেল অফিসার MCS FP তারপরে পাইলাম আমরা ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার তারপরে পাইলাম সিনিয়র FWB আর জন আছে UF উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার UFPO এবং তার সাথে ওনার আছে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট FPA ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট তাহলে উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার এবং FPA উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার এবং FPA তারা দেয় কি মোটিভেশনাল সার্ভিস লেগো মোটিভেশনাল সার্ভিস আর মেডিকেল অফিসার MCS FP উনি দেয় টেকনিক্যাল সার্ভিস দুই ভাগে ভাগ হয়ে গেছে এখানে একটা হলো টেকনিক্যাল একটা হলো মোটিভেশনাল টেকনিক্যালটা দেখে মেডিকেল অফিসার MCS FP FWB সিনিয়র FWB এরা দেয় কি টেকনিক্যাল সার্ভিস আর মোটিভেশনাল সার্ভিসটা দিতে আছে কে উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার এন্ড ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এবার আসো ডিস্ট্রিক্ট লেভেলে কি কি আছে সুবিধা ফ্যামিলি প্ল্যানিং এর আছে লেখো ম্যাটারনাল এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার MCWC ম্যাটারনাল এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার এটা হলো ফ্যামিলি প্ল্যানিং ডিরেক্টরেটের আন্ডারে আর হেলথ এর হলো ডিস্ট্রিক্ট জেনারেল হসপিটাল তাহলে ম্যাটারনাল এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারে কারা কারা আছে লেখো মেডিকেল অফিসার আছে এবং FWB আছে মেডিকেল অফিসার এন্ড FWB আর জেনারেল হাসপাতালে সার্ভিসটা কারা দেয় এখানে অবস্টেট্রিক এন্ড পেডিয়াট্রিক কনসালটেন্টরা দেয় অবস্টেট্রিক্স এন্ড পেডিয়াট্রিক কনসালটেন্ট অবস্টেট্রিক কনসালটেন্ট এন্ড জেনারেল হাসপাতালে যে অবস্টেট্রিশিয়ান আছে অবস্টেট্রিক গাইনোকোলজির যে কনসালটেন্ট আছে উনি দেয় আর পেডিয়াট্রিক্স এর যে কনসালটেন্ট আছে উনি দেয় সার্ভিসটা কিন্তু দুই জায়গা থেকে দেওয়া হয় ডিস্ট্রিক্ট লেভেলে একটা হইলো এই MCWC আর একটা হইলো জেনারেল হসপিটাল MCWC তে দেয় মেডিকেল অফিসার এবং FWB আর জেনারেল হসপিটালে যদি আছে কারা অবস্টেট্রিক কনসালটেন্ট অফ অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি আর হইলো কনসালটেন্ট অফ পেডিয়াট্রিক্স ন্যাশনাল লেভেলে কারা দেয় অল মেডিকেল কলেজ হসপিটালস
অল মেডিকেল কলেজ হসপিটাল প্রত্যেক মেডিকেল কলেজ হসপিটাল কিন্তু ইয়েছে অল মেডিকেল কলেজ হসপিটাল যেমন কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে গেলে দেখবো অবস্টেট্রিশিয়ান আছে পেডিয়াট্রিশিয়ান আছে ইন এডিশন ওইখানে একটা কি আছে একটা ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক আছে কারা কারা দিতে আছেন তাইলে হেলথ ডিপার্টমেন্টে রইল মেডিকেল কলেজে হসপিটাল যারা কাজ করে অবস্টেট্রিক্স অ্যান্ড পেডিয়াট্রিক্স স্পেশালিস্ট যারা তারা আর ফ্যামিলি প্ল্যানিং আছে মডেল ক্লিনিক্স মডেল ক্লিনিকও আছে মডেল ক্লিনিক আছে এই মডেল ক্লিনিকে কারা দেয় ফ্যামিলি প্ল্যানিং এর লোকজনরা সার্ভিস দেয় এই হলো অর্গানাইজেশন অফ সার্ভিস এটাই তোমার পরীক্ষার সময় আসে স্টেট দি অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ এমসিএস সার্ভিস ইন বাংলাদেশ অর্গানাইজেশনাল স্ট্রাকচার অর্গানাইজেশন স্ট্রাকচার মানে হইলো কে কে আছে আচ্ছা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে সমস্ত কাজকে সুপারভিশন করে এটা লিখে রাখো ডিস্ট্রিক্টে কে কাজ করে ডিস্ট্রিক্ট লেভেলে সমস্ত কাজকে দেখে ওভারঅল মানে ডিস্ট্রিক্ট লেভেলে ফ্যামিলি প্ল্যানিং এর কাজ দেখারই হইলো ডেপুটি ডাইরেক্টর ফ্যামিলি প্ল্যানিং ডেপুটি ডাইরেক্টর ফ্যামিলি প্ল্যানিং প্রথম লেখো ডিডিএফপি দিয়া এরো চিহ্ন দিয়া নিচের দিকে নামা ডিডিএফপি তারপর লেখো মেডিকেল অফিসার এমসিএস এফপি এন্ড ইউএফপিও উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার মেডিকেল অফিসার এমসিএস এফপি উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার তারপরে লেখো ইউনিয়ন লেভেলে এমও ক্লিনিক এফডব্লিউবি এমও ক্লিনিক এফডব্লিউবি এরপরে আচ্ছা ইউনিয়ন লেভেল গেল এবার ওয়ার্ড লেভেল আইতেছে কারা এফডব্লিউ এস হেলথ অ্যাসিস্ট্যান্ট টিবিএস এবং সিএইচসিপি এই লোয়েডার মেইন ইডিয়া তাহলে ইউনিয়ন লেভেলের কাজটা তত্ত্বাবধান করে কে সুপারভাইজার অফ দি ইউনিয়ন লেভেল অ্যাক্টিভিটিস কারা লেখো এফডব্লিউ বি এন্ড এফপিএ ফ্যামিলি প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট যারা এফপিএ এরা এটা সুপারভাইজ করে তারা কি করে ইউনিয়ন লেভেলে আছে এফডব্লিউ বি এবং এফপিএ তারা সুপারভাইজ করে ইউনিয়ন লেভেলের কাজ এবং বিলো ওয়ার্ড লেভেলের কাজ ওয়ার্ড লেভেল আছে এফডব্লিউ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট এন্ড টিবিএ আবার স্বাস্থ্য বিভাগের লোকরাও কিন্তু এই কাজটা করে ফ্যামিলি এর কাজ করে আলাদা করে লেখো হেলথ ডিপার্টমেন্টের কারা ডিস্ট্রিক্টে আছে গিয়ে সিভিল সার্জন তার নিচে আছে গিয়ে তার নিচে আছে উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার তার আন্ডারে আছে এমওস এন্ড আরএমওস এই উপজেলা লেভেলে তারপরে ইউনিয়ন লেভেলে আছে গিয়ে মেডিকেল অফিসার হেলথ ইন্সপেক্টর তারপর হইল এসআই সেন্টার ইন্সপেক্টর এগুলো সব থানা লেভেল এইচআই এসআই আর এমও এমও টিএইচএন এফপিও মানে ইউএইচএন এফপিও আর হইল সব থানা লেভেল আর ইউনিয়ন লেভেলে আছে এইচআই এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এইচআই এন্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আর ওয়ার্ড লেভেলে আছে হেলথ অ্যাসিস্ট্যান্ট তাহলে দেখা যায় ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা কিন্তু মেইনলি দেয় ফ্যামিলি প্ল্যানিং ডাইরেক্টরেট কিন্তু হেলথ ডিপার্টমেন্টও হেলথ ডাইরেক্টরেটও এই দায়িত্ব পালন করে এটা পরীক্ষার সময় লিখতে হবে এমসিএস আর কিছু নাই এখন কোনটা ধরব হ্যাঁ এরপরে কোনটাতে যাব কেউ তো উত্তর দেয় না প্রশ্ন দিব আরেকদিন প্রশ্ন দিতেই বহন অনেক প্রশ্ন দিতে হইব প্রশ্ন আগে রেডি করে লোক তারপরে সাজেশন দিব না প্রশ্ন সাজেশন প্রশ্ন রেডি হইলে পরে দিব আমরা এখন কোনটা ধরব এই কোনো শব্দ নাই দেখি কি আমার কথা শোনা যায় না জি স্যার তো কি অন কোনটা ধরবো ক্যাপ্টেন কই 22 ডিগ্রি আছে 22 ডিগ্রি স্যার হ্যাঁ 22 ডিগ্রি তো আগে বলেছি না ক্লাসের মধ্যে
বাসায় করেছিলাম নি নাকি না করেছিলাম না তোমরা ক্লাসে পড়ানো হয়েছিল কিন্তু দরকার নাকি বায়োকেমিস্ট্রিতে খুব বেশি কঠিন কিছু দিব না তোমাদের সহজ সহজ প্রশ্নই থাকবো তবে এগুলি কিছুটা ধারণা হইলে ভালো হইব বায়োস্ট্যাটিস্টিক্সের মধ্যে প্রথম হইল এটা ডেফিনেশন করবা ডেফিনেশন ডিফাইন বায়োস্ট্যাটিস্টিক্স তারপর হইল হোয়াট আর দা ইউজেস অফ বায়োস্ট্যাটিস্টিক্স অর স্কোপ অফ বায়োস্ট্যাটিস্টিক্স এটা হইল ডেফিনেশন এবং স্কোপ জানলা তারপর হইল হোয়াট ইজ ভাইটাল স্ট্যাটিস্টিক্স এবার হইল সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স মেথড অফ কালেকশন অফ ডাটা ফর ভাইটাল স্ট্যাটিস্টিক্স এই তিন ডেটার মধ্যে যেটা যেটা বোঝা নাই এটা আমার কাছে বললাম এটা করাই দেবো অসুবিধা নাই আমি আগে একটা ধারণা দিই তারপর হইল সেন্সাস করবা ডিফাইন সেন্সাস হোয়াট আর দা ডিফারেন্ট টাইপস অফ সেন্সাস হোয়াট আর দা ডিফারেন্ট টাইপস অফ সেন্সাস হাউ সেন্সাস ইজ ডান যে কোশ্চেনার দিয়ে করা যায় অথবা এনুমারেশন গণ্যা করা যায় দুই ভাবে করা হয় তোমাদের বই আছে মনে হয় দেখো সেন্সাস করা হয় দুই ভাবে একটা হলো বাই কোশ্চেনার আর একটা হলো বাই এনুমারেশন আর সেন্সাস এর টাইপ প্রকার হলো দুইটা ডি ফ্যাক্টো এবং ডি জুরে কোন কোন সময় কম্বাইন্ড হইতে পারে ডি ফ্যাক্টো এন্ড জুরে এটা হলো টাইপস অফ সেন্সাস আর হাউ সেন্সাস ইজ ডান বললে দুইটা কথা বলতে হবে বাই কোশ্চেনার এন্ড বাই এনিউমারেশন কোশ্চেনার হইলো প্রশ্নমালা বাড়াই দেয় দিয়ে দেয় দিয়ে এটার উত্তর নেয় কালেকশন হোয়াট আর দা ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা হাউ ইট ডিফার্স ফ্রম ইনফরমেশন হাউ ইট ইট ডিফার্স ফ্রম ইনফরমেশন এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ঘুরে ঘুরে আসে রিটেনে কিন্তু হোয়াট ইজ ডেটা হোয়াট আর দা ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা হাউ ডেটা ডিফার্স ফ্রম ইনফরমেশন ডেটার সোর্স কি হোয়াট আর দা সোর্সেস অফ ডেটা সোর্সেস অফ ডেটা সোর্স কি কি আছে কতগুলি আছে টেম্পোরারি কতগুলি আছে পার্মানেন্ট সোর্স অ্যাডহক ডেটা আছে কতগুলি অ্যাডহক কালেকশন কত আর কতগুলি আছে একদম কি রুটিন সিস্টেম অফ ডেটা কালেকশন রেগুলার সিস্টেম আর অ্যাডহক সিস্টেম দুই সিস্টেম হয় কিছু আছে রেগুলার আমরা ডেটা কালেকশন করে দিতেছি আর কতগুলি আছে টাইম টু টাইম করা হয় বিভিন্ন সময় প্রয়োজনে তাহলে অ্যাডহক কালেকশন অফ ডেটা আর একটা হলো রেগুলার কালেকশন অফ ডেটা এখন ডেটা কালেকশনের মেথড কি কি হোয়াট আর দা মেথডস অফ ডেটা কালেকশন যেটা তোমরা জানোই বর্ষই ডকুমেন্টস রিভিউ অবজারভেশন এক্সপেরিমেন্ট কোশ্চেনার ইন্টারভিউ এগুলি সব এটা তোমরা জানা আছে যে বই থেকে বলে নেবা মেথডস অফ ডেটা কালেকশন তারপর হইল ডেটা কালেকশন মেথডস অফ ডেটা কালেকশন আর ডেটা কালেকশন টুল দুইটার মধ্যে পার্থক্য কি কোনো পার্থক্য আছে নেই নাকি কোনো পার্থক্য নাই মেথডস অফ ডেটা কালেকশন যেই উত্তর ডেটা কালেকশন টুলস বললো সেই উত্তরে দিবে যদি ইন্টারভিউ করে ডেটা কালেকশন করা যায় কোশ্চেনার দিয়ে করা যায় এক্সপেরিমেন্ট করে করা যায় অবজারভেশন করে করা যায় ডকুমেন্ট রিভিউ করে করা যায় এগুলো হলো ডেটা কালেকশন টুলস অর মেথডস অফ ডেটা কালেকশন এলে মোটামুটি আমাদের একটা হইতে পারে প্রশ্ন ডিফাইন ডেটা ক্লাসিফাই ডেটা
ডিফাইন এন্ড ক্লাসিফাইড ডেটা গিভ এক্সাম্পল, এরকম একটা প্রশ্ন দিতে পারে। ডিফাইন এন্ড ক্লাসিফাইড ডেটা উইথ এক্সাম্পল। এইবার পরেরটা হইল ভেরিয়েবল। হোয়াট ইজ ডিফাইন ভেরিয়েবল, প্রথম হলো ডেফিনেশন। ক্লাসিফাই ভেরিয়েবলস কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ, কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং অর কম্পাউন্ডিং, এগুলি হলো আর টাইপ। বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায় ডেটার ভেরিয়েবলকে। ভেরিয়েবল প্রথম ক্লাসিফিকেশন হলো কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ, তারপর ক্লাসিফিকেশন হলো কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট, তারপর ক্লাসিফিকেশন হলো ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং, এই তিন ভাবে। তাহলে তিন ভাবে আমরা ডেটার ক্লাসিফিকেশন, যদি বলছে দেয় ক্লাসিফাই ডেটা, তাহলে তিনটাই লিখতে হবে। এ লেখা লিখবা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, একটা এক্সাম্পল দিয়ে দিবে একটা দিকে। বি লিখবা কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট, কন্টিনিউয়াস এর একটা এক্সাম্পল, ডিসক্রিট একটা এক্সাম্পল। সি লিখবা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং, তিনটা তিনটা এক একটা করে এক্সাম্পল দিয়ে দিবা। বুঝছেন তো? এবার তো বোঝা গেছে তো? একটু কঠিন কিছু কিন্তু কঠিন কিছু করার দরকার নাই। এরপরে হলো হাউ টু প্রেজেন্ট ডেটা, হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস অফ ডেটা প্রেজেন্টেশন, অথবা হাউ টু প্রেজেন্ট ডেটা। বিভিন্ন ধরনের আছে, টেবিলস দিয়ে করা যায়, গ্রাফস দিয়ে করা যায়। প্রথম হইলো টেবিলস, তারপর হইলো গ্রাফস। টেবিলস এর মধ্যে আবার আমি আসতেছি পরে, টেবিলস এন্ড গ্রাফস। টেবিলস এর মধ্যে কিরকম সিম্পল টেবিল আছে এবং কমপ্লেক্স টেবিল আছে, সিম্পল টেবিল এবং কমপ্লেক্স টেবিল। হ্যাঁ, তারপরে তোমার আসবে এটার মধ্যে আবার একটা প্রশ্ন দিতে পারে, হোয়াট ইজ টেবুলেশন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আইডিয়াল টেবুলেশন। এটা আদর্শগত ভাবে একটা টেবুলেশন করতে গেলে, একটা টেবিল করতে গেলে কি কি বৈশিষ্ট্যের কথা বিবেচনা করতে হবে। ওই যে দেখলি পড়াইছি টেবিলের কি কি থাকবো, একটা টেবিলের মধ্যে টেবিলের টেবিলের কি কি অংশ, টেবুলেশন। আর গ্রাফস এন্ড চার্টের মধ্যে বিভিন্ন ধরনের কি আছে, গ্রাফস এর মধ্যে কি থাকবো, গ্রাফস এর মধ্যে হলো বার চার্ট, তারপরে মনে করো তোমার হিস্টোগ্রাম, পাই চার্ট, পিক্টোগ্রাম, স্ট্যাটিস্টিক্যাল ম্যাপস, এগুলি যা আছে তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেইভাবে জানবে। এবার বার চার্টের উপরে একটা শর্ট নোট আলাদা করে দিতে পারে। বার চার্টের উপরে শর্ট নোট দিলে হোয়াট ইজ এ বার চার্ট, হাউ এ বার গ্রাফ ইজ প্রিপেয়ার্ড, অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বার, সিম্পল বার, মাল্টিপল বার, কম্পোনেন্ট বার। এই তিন ডেজে আই দিবে, সিম্পল, মাল্টিপল অ্যান্ড কম্পোনেন্ট বার। উত্তর হয়ে গেল, সেখান থেকে প্রশ্ন ভাঙ্গা দিলে এইভাবে দিতে পারে। আরেকটা প্রশ্ন হইতে পারে, হোয়াট ইজ এ লাইন ডায়াগ্রাম, হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স। লাইন লাইন ডায়াগ্রামটা কি, এটা লাইনের আকারে করা হয়। এইগুলা মানে ভ্যালুগুলার প্লট করা হয় পয়েন্ট আকারে, তারপরে পয়েন্ট গুলি যোগ করে লাইন করা হয়। এর ইম্পর্টেন্সটা কি, লাইন ডায়াগ্রাম শোজ দি ট্রেন্ড অফ ইভেন্টস উইথ দ্য প্যাসেজ অফ টাইম, ইন রিলেশন টু টাইম। প্যাসেজ অফ টাইম না লিখলে ইন রিলেশন টু টাইম, ট্রেন্ড অফ ইভেন্টস, ঘটনা যে ঘটছে। ম্যালেরিয়া রোগীর মনে করো ট্রেন্ড দেখাচ্ছে জানুয়ারি মাসে দশটা, করোনাই ধরো না, প্রত্যেকদিন দেখবা করোনার গ্রাফ দেয়, লাইন দেয়, একটা লাইন দেয় দেওয়া বোঝায় যে জানুয়ারি মাসে এতটা, ফেব্রুয়ারিতে এতটা, মার্চে এতটা, এপ্রিল এতটা, জুনে এতটা, এলে প্লট করলো, করার পরে সবগুলো লাইন টেনে, লাইন দিয়ে বোঝা যায় যে এই লাইনটা উঠতেছে না নামতেছে না একই অবস্থায় আছে। এই জন্য এখন কয় যে প্লেটু হয়েছে কিনা, তারপরে এটা ডিক্লাইন করতেছে কিনা, না এটা রাইজিং, না এটা বাড়ছে আগের থেকে, এই যে এগুলি বলে, এগুলি কি দিয়া বলে, এগুলি এই লাইন ডায়াগ্রাম দিয়ে খুব সহজে বোঝা যায়। লাইন লাইন ডায়াগ্রামের ইম্পর্টেন্সটা হইল, ইট ইজিলি শোজ দি ট্রেন্ড অফ ইভেন্টস ইন রিলেশন টু প্যাসেজ অফ টাইম, সময়ের সাথে ঘটনার পরিবর্তন, এটা বোঝা যায়। এরপরে তোমার পাই চার্টের উপরে শর্ট নোট দেয়, বেশি একবার নম্বর দেখছিলাম দেখছি পাই চার্ট। পাই চার্টটা কি, পাই চার্টটা কিভাবে প্রস্তুত করে, এটা আমি লেখাই দিয়েছি কিন্তু ক্লাসে দেখবে আমার নোটের মধ্যে আছে। পাই চার্টটা কি, পাই চার্টটা কিভাবে প্রস্তুত করে,
এবং পাই চারটা কিসের জন্য ব্যবহার করা হয়, কি বোঝা যায় এটা দিয়ে, কোনটা কার জন্য ব্যবহার করা হয় এবং এটা দিয়ে কি বোঝা যায়, যেমন মেল ফিমেল, ডেভেলপড ডেভেলপিং, হ্যাঁ, তারপরে কতগুলি ডিজিজ একসাথে আছে, কোন ডিজিজটা কতটুকু বেশি কম, এটা পাই চার্টের মধ্যে। এটা আরেক নাম হলো সেক্টর ডায়াগ্রাম। সেক্টর ডায়াগ্রাম এটাতে কি করে, ইট পারমিটস কম্পারিজন বিটুইন দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দি সেম ফেনোমেনা। মনে করো ডেভেলপমেন্ট দেখতেছে, তাহলে ডেভেলপ কতটা, আনডেভেলপ কতটা। তারপরে মনে করো কালার দেখতেছে, কালার মধ্যে রেড ইয়েলো ব্লু এরকম। মনে করো জেন্ডার দেখতেছে, মেল ফিমেল দেখতেছে। তারপর মনে করো এজ ক্লাসিফিকেশন, চাইল্ড কতজন, ইনফেন্ট কতজন, নিউনেট কতজন, অ্যাডাল্ট কতজন, অ্যাডোলেসেন্ট কতজন, প্রত্যেকটা এটার মধ্যে ফিট করে দেয়। মানে এটার মেইন কাজটা হলো কম্পারিজন বিটুইন দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দি সেম ফেনোমেনা। এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বই না থাকলে লিখে রাখো। পারমিটস কম্পারিজন বিটুইন দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ সেম ফেনোমেনা। যখন পাই চার্টের উপরে কোনো ই দিবে, তোমার শর্ট নোট দেয়, তখন কিন্তু পাই চার্টটা কি এটা লিখতে হইব, কিভাবে পাই চার্টটা কনস্ট্রাক্ট করা হয়, এই চার্টটা কিভাবে বানানো হয়, তারপরে লিখতে হবে এটার ইম্পর্টেন্সটা কি। এই তিনটা জিনিস লিখলে একটা শর্ট নোট হয়, নাহলে কিন্তু শর্ট নোট হবে না। তাহলে আমরা এটা জানলাম। এখন হইলো আমরা মেজারমেন্টস ইন বায়োস্ট্যাটিস্টিক্স, মেজারমেন্টস ইন বায়োস্ট্যাটিস্টিক্স। মেজারমেন্টারে মেইনলি দুই ভাগে ভাগ করে, একটা হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ ডিসপারশন। মেজারমেন্ট ইন বায়োস্ট্যাটিস্টিক্স করলে দুই ভাগে বিভক্ত করবো, প্রথম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এন্ড মেজার্স অফ ডিসপারশন। তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কি আছে, মিন আছে, মোড আছে, মেডিয়ান আছে। মিন, মোড এন্ড মেডিয়ান, এটা হইলো কি, এটা হইলো সেন্ট্রাল টেন্ডেন্সি। আবার পরীক্ষার সময় আরেকটা দেয়, রাইট শর্ট নোট অন সেন্ট্রাল টেন্ডেন্সি, তখনও কিন্তু এগুলোই ঘুরে ফিরে লিখতে হবে। হ্যাঁ, সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি কারে করে আমি লেখা দিয়েছি খুব সুন্দর করে, ডেফিনেশন আমার লেকচার লেখা আছে। এন্ড হোয়াট আর দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা মিন মিডিয়ান মোড প্রত্যেকটা লেখাছি, হোয়াট ইজ মিন, হোয়াট ইজ মিডিয়ান, হোয়াট ইজ মোড, একটা এক্সাম্পল দিয়ে সব সব বুঝিয়ে দিতে হবে। তাইলে হইলো এটা লেখা। এরপর হইলো মেজার্স অফ ডিসপারশন। সেন্ট্রাল টেন্ডেন্সি মানে হইলো সেন্ট্রাল ভ্যালুর সাথে আদার ভ্যালু যেটা আছে, মিডল ভ্যালুর কাছাকাছি অন্য ভ্যালুগুলি কতটুকু ইনক্লাইন্ড হয়ে আছে, সেই যে চরিত্রটা সেটার নাম হইলো সেন্ট্রাল টেন্ডেন্সি। মানে হইলো এটা চরিত্র, প্রবণতা। কিয়ের কিসের প্রবণতা, যে কোনো একটা সিরিজ অফ ডেটাতে কি আছে, একটা সিরিজ অফ ডেটা মানে কি, অনেকগুলি ভ্যালু, অনেকগুলি ভ্যালুর মধ্যে একটা মিডল মোস্ট ভ্যালু আছে, মিডল মোস্ট ভ্যালু, সেই মিডল মোস্ট ভ্যালুটার কাছাকাছি কত কাছাকাছি আছে অন্যান্য ভ্যালুগুলা, সেটার নাম হইলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এটা কি কি দিয়ে বোঝা যায়, মিন মিডিয়ান এবং মোড। তাহলে মিন বাইর করে কেমনে, তোমরা অ্যারিথমেটিক মিনটাই করবা, তোমরা জিওমেট্রিক মিন করার দরকার নেই। অ্যারিথমেটিক মিন আমাদের ইয়াতে বেসিক স্ট্যাটিস্টিক্সে অ্যারিথমেটিক মিনটাই লাগে, জিওমেট্রিক মিনের এর কোনো প্রয়োজন নাই, অ্যাপ্লিকেশন নাই। আর হইলো মিডিয়ান, মিডিয়ানটা কি, মিডিয়ানটা হইলো ইট ইজ দ্য ভ্যালু হুইচ ডিভাইড দ্য ডিস্ট্রিবিউশন অফ ডেটা ইনটু ইকুয়াল টু হাফস, সমান দুই ভাগে ভাগ করে, এটার নাম হইলো মিডিয়ান। মিডিয়ান হইলো মধ্যক, মাঝখানে আছে, এদিকে এক গ্রুপ আছে, ওইদিকে আরেক গ্রুপ আছে, এটা মাঝখানে আছে, তাহলে এটার নাম হইলো মিডিয়ান। এরপর হইলো মোড, মোড মানে হইলো যেই ভ্যালুটা বেশিরভাগ আছে মেজারমেন্টের মধ্যে, ফ্রিকুয়েন্সি বেশি, দি ভ্যালু হুইচ হ্যাভ হাইয়েস্ট ফ্রিকুয়েন্সি। মোড ইজ দ্য ভ্যালু হুইচ অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন এ ডিস্ট্রিবিউশন, এটা বলে হাই ফ্রিকুয়েন্সি। তার মনে করো 84 আইছে 10 বার, আর কোনোটা আইছে 3 বার, কোনোটা আইছে 60 বার, কোনোটা আইছে 5 বার, কোনোটা আইছে 7 বার, তাহলে 84 বইটার মিডিয়ান এ মোড। সেই মোডটা বাইর করতে গেলে কি করতে হইব, কিভাবে এটা বাইর করে, এটা এটা শিখে নিবে, মোডটা কিভাবে বাইর করে। অনেক সময় জোর সংখ্যা দেয়, অনেক সময় বেজোর সংখ্যা দেয়। ডাটাগুলির আগে কি করতে হবে, ডাটাগুলির আগে সবগুলি ডাটা আগে ভ্যালুগুলি লেখা ফ্রিকুয়েন্সি লিখতে হইব, যেমন 84 কতবার আইছে ফ্রিকুয়েন্সি,
তারপরে 94 কতবার আইছে ফ্রিকোয়েন্সি, 72 কতবার আইছে ফ্রিকোয়েন্সি, যেটার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি সেটা হইল মোড হাইয়েস্ট। এখন যদি সবগুলি ফ্রিকোয়েন্সি ইকুয়াল দেওয়া থাকে, মনে করে ইকুয়াল পাওয়া যায়, তাহলে তখন কি করবা, তখন লেখবা যে এই সিরিজে মোড বার করা সম্ভব না। কেন? সবগুলি ফ্রিকোয়েন্সি ইকুয়াল, ফ্রিকোয়েন্সি অফ অল অবজারভেশন আর ইকুয়াল, সো মোড ক্যানট বি ক্যালকুলেটেড ফ্রম দিস সিরিজ অফ ডেটা। এভাবে লিখে দিবে, বুঝছো তো? আচ্ছা, এটা হলো হ্যাঁ, কিন্তু মেডিয়ান ভ্যালু বার করার সময় কিন্তু একটু বেজার লাগবে। মেডিয়ান ভ্যালু বার করার সময় যেগুলি জোড়া সংখ্যা এগুলির মেডিয়ান ভ্যালু একরকম, যেগুলি বেজোড়া সংখ্যা এগুলির মেডিয়ান ভ্যালু আরেকরকম। যেগুলি জোড়া সংখ্যা এগুলি মেডিয়ান ভ্যালু কিভাবে বার করে, মনে করো 10টা সংখ্যা আছে, 10 ভ্যালু, 10টা ভ্যালু মানে এটা জোড়া সংখ্যা না, জোড়া সংখ্যা, জোড়া সংখ্যা হইলে কেমন হবে, 10টা সংখ্যা যদি তুমি ডিসেন্ডিং অর্ডারে লেখো উপরের থেকে 72 76 77 78 79 80 এরকম করে যদি লিখতে থাকো, তাহলে এটার মধ্যে দেখবা যে কোন মেডিয়ান ভ্যালু তোমার একটা ভ্যালু নাই, একটা ভ্যালুতে মেডিয়ান হয়, কারণ 10 ভাগ করলে কত হয়, 10 ভাগ করলে কত হইব, 10 ভাগ করলে হইব 5 5, কিন্তু মধ্যের তো হইলো না, তাইলে যদি 9টা হইতো তাহলে এদিকে 7টা এদিকে 7টা মাঝখান আছে একটা 9টা, সেক্ষেত্রে কি করতে হইব, মধ্যের জোড়াটা ধরতে হইব, মাঝখানের জোড়াটা, এই জোড়াটার গড় বাদ করে দিতে হইব, তখন লেখন লাগবো যে মিডিয়ান ভ্যালু লাইস বিটুইন এত এন্ড এত, 78 and 80, জোড়াটা ধরিয়া তখন লিখতে হবে মিডিয়ান ভ্যালু লাইস বিটুইন এত, দেখবা যে যখন তুমি গড় করবা তখন এত 0.5 বাড়িব সবসময়, গড় করলে এত 0.5, 78.5, এর মানে কি 78.5 মানে কি, এটা 78 না, এটা 79 না, এটা 78 এবং 79 মাঝামাঝি আছে, তখন লেখন লাগবে মিডিয়ান ভ্যালু লাইস বিটুইন 78 and 79। এটা কি বোঝা গেছে না, বোঝা গেছে না? এটা কিন্তু পরীক্ষার সময় কোন বছর জোড়া ভ্যালু দেয়, কোন বছর বেজোড় ভ্যালু দেয়, আমরা ডেফিনেশনে কইছি ইকুয়াল দুইটা হাফে ভাগ করতে হইব, ইকুয়াল হাফ যদি ভাগ করতে যাই 10 তাহলে 5 5 হয়, তাহলে মিডিয়ান তো কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে আমরা কি করি, এটা 60টা একদিকে রাখি আর 60টা আরেকদিকে রাখি, রাখলে মাঝখানে যে দুইটা থাকবো সেই দুইটার গড় গড় ভ্যালুটা বের করতে হবে, গড় ভ্যালু সবসময় 0.5 দিয়ে, কারণ দুই দিয়ে ভাগ হইবে তো 0.5 এই গড়টা, 0.5 মানে কি, মনে করো আইসে 7.5, এর মানে কি এটা 4 এর মধ্যেও নাই, এটা 5 এর মধ্যেও নাই, ইট লাইজ বিটুইন দা 4 and 5, এই কথা লেখা লাগবে, মিডিয়ান ভ্যালু লাইজ বিটুইন 4 and 5, এইভাবে লিখে দেওয়া লাগবে, অ্যান্সার 7.5 লিখলে কিন্তু হইতো না, এটা কোনো মিনিং নেই, লেকিন বলছে সময় তোমরা এরকম করছো অনেক সময় আমি দেখছি করে ছাত্র, কোন প্রশ্ন আছে নেই ব্যাপারে আর আছে রে, কঠিন কোনো কিছু দিত না, কিন্তু মিডিয়ান বাইর করতে গেলে এরকম একটা দিবে, একটা সি হোয়াট ইজ ডিফাইন্ড মিডিয়ান, ক্যালকুলেট দ্য মিডিয়ান ফ্রম দি ফলোয়িং ডেটা, অথবা হোয়াট ডু ইউ মিন বাই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, হ্যাঁ, ক্যালকুলেট মিন মিডিয়ান এন্ড মোড ফ্রম দি ফলোয়িং সিরিজ অফ ডেটা, এরকম ভাবে দিব প্রশ্ন। এবার এলো মেজার্স অফ ডিসপারশন, ডিসপারশন মানে কি, বিক্ষেপণ, কত দূরে গেছে গিয়া, আমার থেকে একদম কত দূরে আছে, এটা হলো আমার সাথে তার বিক্ষেপ, আমার থেকে কত দূরে আছে, তাইলে ডিসপারশন ইজ দ্য মেজার অফ ভেরিয়েশন অফ দি অবজারভেশন, ভেরিয়েশন অফ দি অবজারভেশন, আমার থেকে কত দূরে আছে, এটা যদি মাপতে হয় একটা মাপ যায় রেঞ্জ, রেঞ্জ মেন মানে হইলো হাইস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর যে ডিফারেন্সটা, দ্যাট ইজ কল দি রেঞ্জ, দি রেঞ্জ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট এন্ড দি লোয়েস্ট ভ্যালু ইন এ সিরিজ, গেল রেঞ্জ। তারপরে কি এই করে ভেরিয়ান্স, ভেরিয়েন্স মানে কি, সাম অফ দ্য স্কোয়ার্স অফ দি ডিফারেন্স বিটুইন দ্য অবজারভেশন এন্ড দেয়ার মিন ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ অবজারভেশন, এটা হইলো ভেরিয়েন্স, এটা বাইরে হলো ভেরিয়েন্স, কেমন ভেরিয়েন্স বাইর করে কিভাবে, যেমন মনে করে 7 3 4 6 1 6 7 6 5 এরকম দেওয়া আছে, তো সবগুলি ডাটা লাইন ধরে সাজাইতে, তারপরে এটা গড় বাইর করতে হবে, গড়ের থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাটা কতটুকু ডিফারেন্স আছে এটা বাইর করতে হবে, ডেভিয়েশন, ডিফারেন্স ডেভিয়েশন, মনে করো এই 7 3 4 6 1 6 7 6 5 এই ডাটাটা দিল,
800 আর গড় বাড়িলো মনে করো পাঁচ, তাহলে সাতের থেকে সাতটা পাঁচের থেকে কতটুকু দূরে আছে? তাহলে কি হইব, সাত বিয়োগ পাঁচ প্লাস টু, আবার তিন পাঁচের থেকে কতটুকু দূরে আছে মাইনাস টু, এরকম করে করে সবগুলো বাইর করো। বাইর করে এই সবগুলো টোটাল দিতে হইব, ডিফারেন্সটা ডেভিয়েশনটা টোটাল দিয়া, টোটাল দিলে হইলো পঁয়তাল্লিশ, কিন্তু ডাটা আছে কয়টা, নয়টা, এন হইলো নয়টা, এই নয় দিয়ে পঁয়তাল্লিশটা ভাগ করে হইলো পাঁচ। তাহলে ভেরিয়েন্সটা বাইর করার সময় কি করতে হবে, আমরা আমরা গড় বাইর করার পর গড়ের থেকে ডিফারেন্স প্রত্যেকটা ডাটার কত এটা বাইর করবো, তখন এটা হইলো ভেরিয়েন্স। ভেরিয়েন্স বাইর করার সময় আমরা কি করবো, এই যে ডিফারেন্সটা বাইর করবো, ডিফারেন্সটা যোগ করতে হইব, যোগ করে ডিফারেন্সটা কি করতে হইব, যে এক্স মাইনাস এক্স বার মানে কি মূল ডাটার থেকে মিনের ডিফারেন্স কত, এটা প্রথম স্কোয়ার করতে হইব। স্কোয়ার করার পর স্কোয়ার করে সেরে তারপরে কি করতে হইব, এটা ভাগ করতে হইব কি দিয়া, ভাগ করতে হইব এন মাইনাস ওয়ান দিয়া, যতটা ডাটা আছে তার থেকে এক বিয়োগ করে যে সংখ্যাটা হয় এটা হইলো এন মাইনাস ওয়ান কয়টা। তাহলে ভেরিয়েন্স বাইর করার সময় প্রথম প্রত্যেকটা ডাটার সাজাইতে হইব, তারপরে প্রত্যেকটা ডাটার একত্রে যোগ করে এটার মিন বাইর করতে হইব, তারপরে মিন থেকে প্রত্যেকটা ডাটার ডিফারেন্স বাইর করতে হইব, প্রত্যেকটা ডিফারেন্সের আবার স্কোয়ার করতে হইব, স্কোয়ার যেটা বাড়ি লো এটা সবগুলো যোগ করতে হইব, যোগ করার পরে এটা এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হইব। এনে ডাটা আছে মোট নয়টা, নয়তে এক বিয়োগ দিল হইলো আট, তাহলে আমার গ্রুপ করে বাড়িয়েছে বত্রিশ, বত্রিশে আট দা ভাগ দিলাম হইলো সাইন, তাহলে ফোর, ফোর বাড়িল, এটা হইলো আমার এখানে ভেরিয়েন্স, এটা হইলো আমার ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাইর করার সময় কি করতে হয়, এবার পরেরটা হইলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দা পজিটিভ স্কোয়ার রুট অফ দি ভেরিয়েন্স, যতগুলি ভেরিয়েন্স আছে সবগুলি ভেরিয়েন্সের আমরা স্কোয়ার রুট স্কোয়ার করতে হইব, প্রথম স্কোয়ার তো ভেরিয়েন্সের স্কোয়ার করতে হইব, স্কোয়ার করার পরে এটা যোগ কলটা থেকে বাড়িব, এটা রুট ওভার করতে হইব, রুট ওভার করলে এটা রুট ওভার করতে হইব, স্কোয়ার গুলিরে আমরা কি করতে হইব, স্কোয়ার গুলি যোগ করার পর এটার এন মাইনাস ওয়ান দিয়া ভাগ করতে হইব, এবং ভাগ করলে পরে যেটা হয়, যেমন মনে করো একটা ডাটা একটা সিরিজ লেখো তিরাশি পঁচাত্তর একাশি উনআশি একাত্তর পঁচানব্বই তারপর হইলো পঁচাত্তর সাতাত্তর তারপর হলো চৌরাশি তারপর হলো নব্বই, মনে করো এই ডাটাগুলি পাইলাম, এখন এটার গড় কত, এটার গড় কত, গড় বেলো হইলো পড়লে দেখো ক্যালকুলেটার দিয়ে করে দেখো একাশি হইব গড়, এবার প্রত্যেকটা ডাটারে গড় থেকে বিক্রি গড় থেকে প্রত্যেকটা ডাটা বিক করতে হইব, এক্স এর থেকে এক্স হইলো ডাটাগুলি, প্রথম ডাটাটা আছে তিরাশি, তিরাশি বিয়োগ করবা কত থেকে কত থেকে একাশি, তিরাশি বিয়োগ একাশি তাইলে হইলো দুই, এবার এরপরটা হইলো পঁচাত্তর, পঁচাত্তর বিয়োগ একাশি তাহলে কত হইলো মাইনাস ছয়, এরকম করতে করতে দেখবা সবগুলি বাড়িয়েছে, এটা হইলো এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার তাহলে এটা বাড়িল, বাড়িয়ার পরে প্রত্যেকটারে আবার ডাইন দিকে স্কোয়ার করবা, যেমন দুইয়ের স্কোয়ার করলে হয় ষাট, ছয়ের মাইনাস ছয়ের স্কোয়ার করলে প্লাস ছয় ত্রিশ, জিরোর স্কোয়ার করলে হয় জিরো, তারপর হলো দুইয়ের আবার মাইনাস টু এর আবার স্কোয়ার করলে হয় ষাট, আবার দশ আছে মাইনাস টেন এর স্কোয়ার করলে হয় একশো, এরকম করে করতে করতে টোটাল এইটারে এই লাইনটা টোটাল দিবে হইলো চারশো বিরাশি, তাহলে এটারে আমার ডাটা আছে এখানে দশটা, টোটাল হয়েছে চারশো বিরাশি, তাহলে আমার ফর্মুলাটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হইলো যে চারশো বিরাশি বাই টেন মাইনাস ওয়ান, এটার একটা রুট পুরাটার একটা রুট ওভার করতে হবে, চারশো বিরাশির খালি রুট ওভার করলে হইতো না, কিন্তু অনেক সময় বইয়ের মধ্যে কিন্তু অনেক রকমের ভুল থাকতে পারে, অনেক ভুল থাকতে পারে, কিন্তু সেই অনেক সময় দিয়ে রাখে রুট ওভার চিহ্নটা উপরে দিয়ে রাখে, এটা এই ভুলে ভুলেই পরীক্ষার সময় করতে গিয়ে আবার মাথা চুলকাইছে চুলকাইছে রেজাল্টের বাইরে না, কয় তোর কত হয়েছে, কয় এত, কয় আমার তো মিলে না, মিলে না গেলে ওই যে ঘটনা ঘটে রয়েছে, তাহলে ঘটনাটা কি হইব, এখানে টোটাল যে হইলো স্কোয়ার করে চারশো বিরাশি, এটা ভাগ করতে হইব দশ মাইনাস এক মানে নয় দিয়ে, এখন যে বাক্যটা হইলো
সেই বাক্যটারে তোমার রুট ওভার করতে হইব, স্কোয়ার রুট করতে হইব। এই স্কোয়ারের রুট ওভার বার করতে হইব, নাম হইল স্কোয়ার রুট অফ দি ভেরিয়ান্স। আগে বার করবো ভেরিয়ান্স, ভেরিয়ান্স বার করতে গেলে ওই যে আগে আগে যেটা কইছি সবগুলি জুম করে এটারে এন মাইনাস ওয়ান দা বার করলে যাও তাইলো ভেরিয়ান্স। এইবার ভেরিয়ান্স এর যখন তুমি স্কোয়ার রুট করবা তখন হয়ে গেল এটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। খুব সহজ কিন্তু এটা, এটা প্র্যাকটিস করলে বলো সহজ করে প্র্যাকটিস করবা ভাষায় তাহলে সহজ হইব। প্রথম বাক্য লিখবে ভেরিয়ান্সটা, ভেরিয়ান্স বাক্য তুলে কি করতে হইব ওই যেটা করছি প্রত্যেকটা ডাটা সাজাইবে পরে মিনটা বাক্য মিনটা লিখবা প্রত্যেকটার বেলা মিন সমান থাকবো তারপরে মিনটা বিয়োগ করবা এই ডাটার থেকে করিয়া একটা লাইন বাড়িব তারপরে এরপরে ধাপে প্রত্যেকটা স্কোয়ার করবা। স্কোয়ার করার পরে এই স্কোয়ার যতগুলো সবগুলি যোগ দিবে, যোগ দিয়ে মনে করো যা হইলো তারে ভাগ করবা এন মাইনাস ওয়ান দিয়ে দেখবো কয়টা ডাটা দশটা না আটটা না নয়টা। যদি নয়টা হয় তাহলে নাইন মাইনাস ওয়ান মানে আট দিয়ে ভাগ হইব, যদি দশটা হয় তাহলে দশ মাইনাস ওয়ান মানে নয় দিয়ে ভাগ হইব। এরপরে যে ফলটা বাড়িল সেই ফলটা হইলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? ইট ইজ দ্য মোস্ট ইউজফুল মেজার অফ ডিসপারশন, ইট ইজ দ্য মোস্ট ইউজফুল মেজার অফ ডিসপারশন। এটা দ্বারা কি করা হয়? ইন সার্টেন সার্কামস্টেন্সেস কোয়ান্টিটেটিভ প্রবাবিলিটি স্টেটমেন্টস দ্যাট ক্যারেক্টারাইজ দ্য সিরিজ এ স্যাম্পল অফ অবজারভেশনস অর টোটাল পপুলেশন ক্যান বি ডিরাইভড ফ্রম দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য সিরিজ স্যাম্পল অর পপুলেশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে কি বের করা যায়? এটা কি করে প্রবাবিলিটি স্টেটমেন্টস, এটা প্রবাবিলিটি স্টেটমেন্ট ক্যালকুলেট করে। আরেকটা আছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এগুলি তোমরা দরকার নেই তাহলে এ পর্যন্ত আমার হয়ে গেল। কিন্তু এটা কিন্তু একটা থাকবই অঙ্ক প্রতি বছর, মানে এটা ধরে রাখতে হবে এটা কমন প্রতি বছরের জন্য। মিন মিডিয়ান মোড বাই করা অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই করা এই দুইটার থেকে একটা কিন্তু অল্টারনেটিভলি থাকতেছে প্রতি বছর। অথবা এটা একেবারে আজকে বিকালে এটার রক্ত করবা খুব ভালো করে করিয়া ছোট্ট ছোট্ট ডাটা দিয়ে করো করিয়া শিখো, বড় বড় ডাটা বাইর করার দরকার নেই। ছোট ছোট ডাটা লইয়া দুই তিন চার পাঁচ নিজের মনে দা আসায় তাই লেখো, লেখে এটা থেকে তুমি এবার বাইর করো, বাইর করে প্র্যাকটিস করে দেখো তোমারটা হয় কি। ছোটটা বললে বড়টা ভালো যায়। এবার এলো এইবার পরেরটা পড়বা হোয়াট ইজ স্যাম্পল অ্যান্ড হোয়াট ইজ পপুলেশন। হোয়াট ইজ স্যাম্পল অ্যান্ড হোয়াট ইজ পপুলেশন, স্যাম্পল কারে কয় পপুলেশন কারে কয়, তারপর হইলো স্যাম্পল সাইজ স্যাম্পলিং ফ্রেম, এটাও করতে হইব স্যাম্পলিং ফ্রেম স্যাম্পল সাইজ, তারপর হইলো স্যাম্পলিং ইউনিট। এই টার্মগুলি ভালো করে করবা, হোয়াট ইজ দ্য স্যাম্পল, হোয়াট ইজ দ্য স্যাম্পল সাইজ, হোয়াট ইজ দ্য স্যাম্পল স্যাম্পলিং ফ্রেম, হোয়াট ইজ স্যাম্পলিং ইউনিট, এটা এটা হইলো স্যাম্পলের সাথে রিলেটেড প্রশ্ন। তারপর হইলো হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস অফ স্যাম্পলিং, এইভাবে দিতে পারে অথবা কইতে পারে হাউ স্যাম্পলিং ইজ ডান, হাউ স্যাম্পলিং ইজ ডান, স্যাম্পলিং কিভাবে করা হয়। একটা হইলো কি র্যান্ডম স্যাম্পলিং আর একটা হইলো কি নন র্যান্ডম স্যাম্পলিং, এইভাবে দেখো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে এবং প্রত্যেকটার ভালো করে বুঝে করতে হইব। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কারে কয়, স্টেটিফাইড র্যান্ডম স্যাম্পলিং কারে কয়, ক্লাস্টার স্যাম্পলিং কারে কয়, সিস্টেমিক সিস্টেমেটিক সিস্টেমেটিক সিস্টেমিক না কিন্তু সিস্টেমেটিক সব বইয়ের মধ্যে ভুল আছে কিন্তু এটা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। স্যাম্পল সাইজটা কিভাবে ক্যালকুলেশন করে, স্যাম্পল ফর্মুলা পরে মিনিমাম স্যাম্পল সাইজ ও সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং এর স্যাম্পল সাইজটা কিভাবে করে, এন ইজ ইকুয়াল টু জেড স্কয়ার পি কিউ ডিভাইডেড বাই ডি স্কয়ার, এটা আমি ক্লাসে লাগাই দিয়ে দেখবো আমার নোটের মধ্যে আসে। তাইলে বায়ো স্ট্যাটিস্টিক্স এর বেশি আর কিছু নাই তোমার বড়। পপুলেশনের আরেক নাম কি, এনাদার নেম অফ পপুলেশন ইজ ইউনিভার্স, লেখা রাখো পপুলেশন আরেকটা নাম হইল ইউনিভার্স, ইউনিভার্স। পপুলেশন মানে কি, পপুলেশন মানে হইল হোল, যতগুলি যতগুলি লোক আছে যতগুলি লোকের হাইট পাবো সবগুলি মিলে হইলে আমার পপুলেশন। এই পপুলেশন থেকে আমি স্যাম্পল কালেকশন করবো, আমি তো টোটাল পপুলেশন যদি আমি ডেটা কালেকশন করি সবগুলা তাও করতে পারি, যদি পপুলেশন সাইজ ছোট হয় সময় আমার বেশি দেয়
তিন মাস সময় দেয়, আমি আস্তে আস্তে করলাম 6,000 লোকের। কিন্তু যদি আমি স্যাম্পলিং করতে চাই তাহলে পপুলেশন থেকে স্যাম্পলিংটা করতে হবে। তাহলে স্যাম্পল ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দি পপুলেশন, যে পপুলেশন থেকে ইনফরমেশন কালেক্ট করছো, ফ্রম হুইচ ইনফরমেশন ইজ টু বি অবটেইনড। এবং এই স্যাম্পলিং দিয়ে কি করা হয়, পপুলেশনের কি বের করা হয়, পপুলেশনের পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। পপুলেশনটা তো টোটালটা আমি মাপলাম না, আমি পপুলেশনের বৈশিষ্ট্য যদি বের করতে চাই তাহলে আমাকে স্যাম্পলিং করে দেখতে হবে। তাহলে পপুলেশন ইজ দ্য এন্টায়ার গ্রুপ, এটা মনে রাখতে, এন্টায়ার গ্রুপ হুইচ অ্যাবাউট হুইচ ইনফরমেশন ইজ ডিজায়ার্ড। আর স্যাম্পলিং ইজ দ্য প্রসিডিউর থ্রু হুইচ স্যাম্পল ইজ কালেক্টেড ফ্রম দি পপুলেশন, ইট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দি পপুলেশন। পপুলেশনটা রিপ্রেজেন্ট করবো, আমি আমার স্যাম্পলের যে ডাটা কালেকশন করে যে ফাইন্ডিংটা আসবে এটা দিয়ে বোঝা যাবে টোটাল পপুলেশনের কি অবস্থা। বাংলাদেশের শিশুর মৃত্যুর হার কত, এটা করলে বাংলাদেশ যত শিশু আছে সব শিশু মৃত্যুর করা সম্ভব না। আমি স্যাম্পলিং করে করবো, করলে পরে স্যাম্পলের থেকে যদি রেজাল্টটাই বোঝে হার আইলো মনে করো 45, আমি কব যে বাংলাদেশে কি বাংলাদেশে শিশু মৃত্যুর হার 45 পার 1,000 লাগবে। কিন্তু স্ট্যাটিস্টিক্সে কিন্তু আমি আর কিছু দেখতে দিই না, তোমাদের কোনো কথা থাকলে বলো, এই ব্যাপারে কোনো কিছু কথা থাকলে বলতে পারো। রে কোন শব্দ দেই নাই, প্রশ্ন আছে কোন? না স্যার। কি কেউ কোন প্রশ্ন আছে কি এটার মধ্যে? না স্যার। ইকবাল হোসেন গেছে কি লেফট, ভালো হয়েছে স্যার গিয়া। বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে কিন্তু আর আলোচনা করা হবে না, যদি কোনো কিছু কথা থাকে বলো। এই যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আর কোয়ালিটেটিভ ভেরিয়েবল, এগুলির এক্সাম্পল কিন্তু ভালো করে, কোয়ালিটেটিভ ভেরিয়েবল কারে কয়, কোয়ালিটেটিভ ভেরিয়েবল হলো যেগুলি দ্যাট টেক নন নিউমারিক ন্যারেটিভ ভ্যালুস, নন নিউমারিক, নাম থাকে না এটার মধ্যে, নন নিউমারিক, নিউমারিক নন না, নন নিউমারিক ন্যারেটিভ ভ্যালুস, নিউমারিক্যাল, যেগুলি গুণ বোঝা যায় যেগুলো দিয়ে, যেমন সেক্স, এডুকেশন, ট্রিটমেন্ট, নিউট্রিশনাল স্ট্যাটাস দিয়ে এডুকেশন। আর কোয়ান্টিটেটিভ কি ভেরিয়েবলস দ্যাট টেক নিউমারিক্যাল ভ্যালুস, যেগুলি সংখ্যা, নিউমারিক্যাল মানে যেগুলি সংখ্যায় প্রকাশ করা হয়, নিউমারিক্যাল ভ্যালুস আর কল কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। দিস টাইপ অফ ভেরিয়েবল মে বি কন্টিনিউয়াস অর ডিসক্রিট। তাহলে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আবার কন্টিনিউয়াস এবং ডিসক্রিট হতে পারে, আর কোয়ালিটেটিভ ভেরিয়েবলটা আর কোনো টাইপ নেই। ভেরিয়েবল দ্যাট টেক নন নিউমারিক্যাল নিউমারিক ন্যারেটিভ ভ্যালুস আর কল কোয়ালিটেটিভ অর ক্যাটাগরিক্যাল, ক্যাটাগরিতে বাক্য দিব, ক্যাটাগরি থাকে, যেমন সেক্স, মেল ফিমেল দুইটা ক্যাটাগরি, এডুকেশন মনে করো প্রাইমারি সেকেন্ডারি এরকম, এবং ট্রিটমেন্ট কিউট, তারপরে ডেথ, এগুলো নিউট্রিশনাল স্ট্যাটাস, মেল নিউট্রিশন, তারপরে ফুড নিউট্রিশন, এরকম ডিহাইড্রেশন, এর মধ্যে মাইল্ড ডিহাইড্রেশন, সিভিয়ার ডিহাইড্রেশন, নো ডিহাইড্রেশন, এইভাবে যেগুলোকে কি ক্যাটাগরিতে ভাগ করা হয়, কিন্তু কোনো নিউমারিক্স নিউমারিক্যাল কোনো ই থাকে না, ন্যারেশন থাকে না, কিন্তু কোয়ান্টিটেটিভ যে ডেটা হবে নিউমারিক্যাল মেইনলি, নিউমারিক্যাল। এটার মধ্যে আবার একবারে কন্টিনিউয়াস এবং ডিসক্রিট, যেমন হাইট, ওয়েট, ব্লাড সুগার, এগুলির কিন্তু এগুলির সবসময় সংখ্যায় প্রকাশ করে, এইডস এইডস সংখ্যায় প্রকাশ করে, কিন্তু সেক্সটা প্রকাশ করে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। এইজটা হলো কন্টিনিউয়াস, এইজ, হাইট, ওয়েট, ব্লাড সুগার, সেটা কন্টিনিউয়াস ভ্যালু, ভ্যালু মানে এটা অনেক ভ্যালু নিতে পারে, এটার কোনো শেষ নাই, সীমানার কোনো শেষ নাই। আর যেটা ডিসক্রিট ভেরিয়েবল দ্যাট টেক্স অনলি আইসোলেটেড অর অ্যাবসলিউট ভ্যালু ইজ কল ডিসক্রিট ভেরিয়েবল। ফর এক্সাম্পল প্যারিটি, প্যারিটির মধ্যে মনে করো মাল্টিপ্যারিটি, হ্যাঁ, তারপরে হলো গ্র্যান্ড মাল্টিপ্যারিটি, এরকম যে ভাগ করা হয়েছে,
এটারও কিন্তু প্রত্যেকটারও কিন্তু আবার পেরিটির মধ্যে আবার বর্ণনা আছে যে তিনের অধিক যদি হয় তাহলে এটা মাল্টিপেরিটি। হ্যাঁ, এরকম করে এটার আন্ডারে কিন্তু আবার এটা কিন্তু ইনা মানে এটা সংখ্যাটা নির্দিষ্ট করা থাকে, এখানে ইনিউমারেবল হতে পারে না। তারপর হইলো ফ্যামিলি সাইজ, এই ফ্যামিলি সাইজের মধ্যে থ্রি মেম্বার ফ্যামিলি, ফোর মেম্বার, এইট মেম্বার, এমন না যে এটার কিন্তু একটা নির্দিষ্টতা আছে, সীমানা আছে, এমন না বলে এটা 500 মেম্বার ফ্যামিলি, 5,00,000, 5,00,000 লোকের ফ্যামিলি, এটা এরম নেই। পালস রেটেরও কিন্তু একটা সীমানা আছে, এত থেকে এত এর ভিতরে যার যত বড় হসপিটাল বেড, এটাও সীমানা দেওয়া আছে যে 500 বেড, 200 বেড, 300 বেড, এর ভিতরে যেটা 50 বেড, যেটা 31 বেড, যেটা 100 বেড, যেটা 250 বেড, এগুলো কিন্তু এর ভিতরে আছে, এটা রেঞ্জ থাকতে হবে। এই যে এটা বলা হয়েছে ডিসক্রিট ভেরিয়েবল, এই ভেরিয়েবল দ্যাট টেকস অনলি আইসোলেটেড অর অ্যাবসলিউট ভ্যালু ইজ কল্ড ডিসক্রিট ভেরিয়েবল। তারপরে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এগুলো তো করাই দিছি আগে। কালো নারকেল তেল দিলে চুল লম্বা হয়, তাহলে চুল লম্বা অর্ডার ডিপেন্ড করে নারকেল তেলের উপর, তাইলে চুল চাইলো আমার এখানে কি ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নারকেল তেল হইলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার প্রত্যেকদিন 100 টাক করে দিলে চুল লম্বা হয়, তাইলে এখানে 100 টাকা হয়ে গেল ইন্টার ভেরিয়িং ভেরিয়েবল। 100 টাক দিলে একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলের কাছে নিয়ে যায় দেয়, এদের নাম হইলো কনফাউন্ডিং ও ইন্টারভেনিং ভেরিয়েবল। এগুলি ভালো করে জানবা, বার্থ চার্টটা ভালো করে পড়ো, বার্থ চার্টটা দেয়, পাই চার্ট দেয়, এই দুইটা রিটেনের মধ্যে দেয়, লাইন ডায়াগ্রাম বাইবার জন্য দরকার, অনেক সময় তোমার হিস্টোগ্রাম এটাও বাইবাতে যায়, হিস্টোগ্রামটা কি, হোয়াট ইজ এ হিস্টোগ্রাম, ইট ইজ এ পিক্টোরিয়াল ডায়াগ্রাম অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড কনসিস্টস অফ সিরিজ অফ প্লস, ক্লাস ইন্টারভেল আর গিভেন অ্যালং দি হরাইজন্টাল লাইন, দি ফ্রিকোয়েন্সিজ আর গিভেন অ্যালং দি ভার্টিক্যাল এক্সিস, আর এরিয়া অফ ইজ ব্লক অর রেক্টেঙ্গল ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি, আর একটা বারের সাথে আর একটা বারের কোনো গ্যাপ নাই, এটার নাম হইল হিস্টোগ্রাম। এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বোঝা যায়, ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর এই ফ্রিকোয়েন্সি, এই হিস্টোগ্রাম আর ফ্রিকোয়েন্সি পলিগনের মধ্যে কোন কি কয় ডিফারেন্স নাই, ডিফারেন্স হলো একটা যে আমরা যখন কি করি হিস্টোগ্রাম করি, হিস্টোগ্রাম করে প্রত্যেকটা বারের যে মিড পয়েন্ট আছে, মিড পয়েন্টটা এট দ্য টপ, টপে মিড পয়েন্টটা তুমি নির্দিষ্ট করতে হইব, প্রত্যেকটা বারের মিড পয়েন্টটা নির্দিষ্ট করতে হইব, নির্দিষ্ট করে এই মিড পয়েন্ট গুলো যদি একটা লাইন দিয়ে যোগ করা যায় তাহলে এই যে এটার নাম হইল ফ্রিকোয়েন্সি পলিগন, এটা লাইন দিয়ে আবার যোগ করা থাকতে হইবে, এটার উপরে প্রত্যেকটা মিডল পয়েন্টের মধ্যে একটা একটা পয়েন্ট বললো, এই পয়েন্ট গুলি আবার যোগ করতে হইবে এবং এটা একটা লাইন থাকবে এটার মধ্যে, হিস্টোগ্রামের সাথে যদি এরকম লাইন একটা থাকে তাহলে এটার নাম হয়ে যায় ফ্রিকোয়েন্সি পলিগন। তাহলে আমাদের আজকে যদি তোমাদের আর কোনো এটার এই চ্যাপ্টারের উপরে কোনো কিছু বলার থাকে বলতে পারো, এটার মধ্যে কিন্তু প্রশ্ন হইব কয়েকটা, যেটা প্রশ্নটা দিয়ে তোমাদেরকে অ্যাসেসমেন্ট করা হইব, এই অ্যাসেসমেন্ট পরীক্ষাটা যদি তোমরা পাশ করতে পারো মনে করো, পাশ করো তাইলে বুঝবা যে তোমরা ফাইনালে পাস করার উপযুক্ততা আশা করতে পারো। স্যার আমাদের পরীক্ষাটা কবে হবে, অ্যাসেসমেন্ট? যারা এতদিন ক্লাস করে নাই, যারা পরীক্ষা দিব না তাদেরকে কিন্তু আমরা ফাইনালে বসতে দিব না, কথা কিন্তু শেষ। পরীক্ষা কবে হবে? আমাদের উপর বললো সেই থাবা এখনো উঠে নাই, অতএব পার্ট টু পরীক্ষা না হইতে পারে, ওভারঅল টোটাল কোর্সের উপর একটা পরীক্ষা হবে, পার্ট ওয়ান এর পরীক্ষা দিয়ে কিন্তু এখন আর কাজে লাগবে না, আমরা অ্যাসেসমেন্টে যারা পাস করবো তাদেরকে আমরা রেডি করবো পরীক্ষার জন্য। কোন কথা আছে কিনা দেখো, থাকলে আমার জানাও।
আমার মনে হয় সাবা কিছু কিছু চ্যাপ্টার পড়াইছে আর আমিও কিছু পড়াইলাম, আরো রয়েছে অনেক চ্যাপ্টার, আমি সবগুলি চ্যাপ্টার কভার করতে পারলে ভালো হইতো। যদি প্রিন্সিপাল স্যার কাছ থেকে সময় নিতে পারো তাহলে কিন্তু সবগুলি চ্যাপ্টার কভার করে দেওয়া যাবে কিছু কিছু। যাদের আইটেম বাকি তারা তার কাছে আইটেম দিবে, ভাবনা করো তাহলে কিন্তু আমি বললে উনি অন্যরকম মনে করবো। তুমি তো আমার দোষ যে আমি সবসময় তোমাদের পক্ষে কথা বলি, আমি কোনো কথা আসেনি তোমাদের আর সারা যাদের আইটেম বাকি তারা কার কাছে আইটেম দিবে করতেছো না আজকে ঘটনা কি? আমাদের যেটা আসিল আইটেম এর মধ্যে টার্ম ওয়ান এর মধ্যে মেডিকেল এন্টোমোলজিটা আমি করাই নাই, এটা কিছু বাকি রয়েছে। ডিসটিমোগ্রাফিটা করানো হয়েছে, এমসিএস এফপি করানো হইলো, লো বার্থ রেট গেল, এপিডেমিওলজি অবদায় কিছুটা আলাপ করে ডিজাস্টার অ্যাক্সিডেন্ট এটা করানো হয়েছে, এপিডেমিওলজি অফ নন কমিউনিকেবল ডিজিজ এটা করানো হয় নাই, আর কমিউনিকেবল ডিজিজ এর মধ্যে অনেকগুলি করানো হয়েছে, হয়তো কিছু কিছু বাদ গেছে এগুলি তোমরা পড়বা। তারপর হইলো টার্ম টু অ্যাডজাস্টমেন্ট এর মধ্যে তো আরো আছে নেক্সট প্রাইমারি হেলথ কেয়ার করানো হয়েছে, স্কুল হেলথ পড়াইছে, এনভায়রনমেন্টাল হেলথ পড়াইছে, তারপর আসতেছে তোমাদের রিফিউজ এন্ড এক্সিডেন্ট ডিসপোজাল সম্বন্ধে তোমাদেরকে ধারণা দেওয়া হয়েছে, অকুপেশনাল হেলথ পড়াইছি আমি, প্ল্যানিং ম্যানেজমেন্ট এইটা রয়েছে, বাকি ফুড এন্ড নিউট্রিশনটা বাকি রয়েছে, কমন নিউট্রিশনাল প্রবলেমস এগুলি হয়তো ইয়েরা বলাইছে। আর তোমাদের প্রতি কিন্তু এই আমার কথা শোনা যায়নি না শোনা যায় না? জি স্যার শোনা যায় স্যার, শোনা যায় জি স্যার, জি স্যার, হ্যাঁ জি স্যার শোনা যায়, কথা শোনা যায় কি না? জি স্যার শোনা যায়, জি স্যার। তোমাদের কিন্তু কার্ড কমপ্লিট করতে হবে এই মাসের মধ্যে, কার্ড আইটেম যাদের বাকি আছে তারা এই মাসের মধ্যে কমপ্লিট না করলে এরা ইনভ্যালিড ফর সিটিং ইন এক্সামিনেশন, পরীক্ষা বসতে পারবে না কিন্তু আইটেম শেষ না করলে, এটা আগেই কিন্তু বলে দেওয়া হইলো, আইটেম শেষ না করলে পরীক্ষা বসতে পারবে না এই নির্দিষ্ট সময়ের মধ্যে, পরে আর কোনো চান্স দেওয়া হবে না পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের যাদের আইটেম বাকি তারা কার কাছে আইটেম শেষ করো, আর যদি প্রিন্সিপালের কাছ থেকে সময় লও, সময় লইলে সেই অনুযায়ী তোমরা আইটেমটা কমপ্লিট করতে হবে, তোমাদের আইটেম কার্ড কমপ্লিট হইলে অ্যাসেসমেন্ট পরীক্ষা হয়ে যাব, আইটেম কার্ডের জন্য কিন্তু আমরা পয়সা থাকবো না, তাদের আইটেম তাদের অ্যাসেসমেন্ট পরীক্ষা থেকে বাতিল বাদ দেওয়া দেওয়া হবে, আর অ্যাসেসমেন্ট একদম হবে পারবে না, অ্যাসেসমেন্টে ফেল করলে সেটা আমরা দেখবো কি করা যায়, অ্যাসেসমেন্টে পরীক্ষা যদি দিতে না পারো তাহলে তারপর তোমার ফাইনালে বসার কোনো সুযোগ নেই, অতএব এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। কার্ড মাস্ট বি কমপ্লিটেড এটা বলে দিলাম আমি, আমি লেকচারদেরকে বলে দিছি এই টাইমের ভিতরে কার্ড পরীক্ষা নিয়ে যে যে যার কাছে ভালো তার কাছে কার্ড পরীক্ষা দাও, এমন কোন কথা নেই রাকিব সাহেব পড়াইছে ইফাতের কাছে কিভাবে দেই, ইফাত পড়াইছে সাফায়েতের কাছে কিভাবে দেই, সাফায়েত পড়াইছে ইফাতের কাছে কিভাবে দেই, এই সমস্ত চলবে না, কার্ড কমপ্লিট করাটাই হলো তোমার জন্য ম্যান্ডেটরি, তুমি যে কোনো টিউটারের কাছে কার্ড কমপ্লিট করতে পারো, তাহলে কার্ড কমপ্লিশন করিয়া এটা কিন্তু আমার কাছে রিপোর্ট দিয়ে দিব অনলাইনে, সাবা রিপোর্ট দিয়ে দিব, সেই অনুযায়ী আমরা প্রিন্সিপালের কাছে লিড দিয়ে দিব এবং তারাই একমাত্র অ্যাসেসমেন্টে বসতে পারবে, আর অ্যাসেসমেন্টে যারা বসতে পারবে না তারা ইনভ্যালিড ফর সিটিং ইন দ্য ফাইনাল এক্সাম, পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের শেষে দেওয়া অক্টোবরের শুরুতে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।